ভালো। উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপারটেনশন যাদের যাদের রয়েছে সেটা নিয়ন্ত্রণ করার জন্যে কী কী সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে, তো সেটা একটু ভালো করে বুঝে নেওয়া যাক যে তার প্রয়োজন ভিত্তিক সুচিকিৎসার পাশাপাশি কিছু কিছু সাপ্লিমেন্ট আমরা অবশ্যই রেকমেন্ড করতে পারি। তার আগে একটু বুঝে নেওয়া যাক যে এই হাইপারটেনশন ব্যাপারটা কী। আমাদের যে ব্লাড প্রেশার থাকে সেটা যদি ডায়াস্টোলিক প্রেশারটা 80 এবং সিস্টোলিক প্রেশারটা 120 হলে সেটাকে নর্মাল ব্লাড প্রেশার বলে, অর্থাৎ 80 থেকে 120। এই ডায়াস্টোলিক প্রেশার যখন বেড়ে 80 থেকে 89 এবং সিস্টোলিক প্রেশার 120 থেকে 139-এ পৌঁছায় তখন সেই প্রি হাইপারটেনশন তার শুরু হয়ে গেছে। তো এই অবস্থায় মানুষ কিছু সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট, কিছু এক্সারসাইজ এবং সাপ্লিমেন্টের যদি নিতে শুরু করে খুব সুন্দরভাবে তাকে আর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্যে ওষুধের দিকে যেতে হবে না, অর্থাৎ সে তখনও হাইপারটেনশন স্টেজ 1-এও পৌঁছয়নি। এই জায়গাটা যারা যারা আছেন তারা আমি হাইলি রেকমেন্ড করবো, অর্থাৎ যারা এখন সুস্থ আছেন একদম নিউট্রিলাইট সাপ্লিমেন্ট শুরু করে দিন যাতে এরম স্টেজে চলে গেছেন, অর্থাৎ প্রি হাইপারটেনশন স্টেজে। তার পরবর্তী স্টেজ যেটা হচ্ছে হাইপারটেনশন স্টেজ 1, যেখানে ডায়াস্টোলিক প্রেশারটা 90 থেকে 99 এবং সিস্টিক প্রেশারটা বেড়ে 140 থেকে 159 হয়ে গেছে, তিনি কিন্তু হাইপারটেনশন স্টেজ 1-এ পৌঁছে গেছেন। তো এই অবস্থায় তার চিকিৎসার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন এবং তার সাথে সাথে আমাদের নিউট্রিলাইটের সাপ্লিমেন্ট যেগুলো আমি পরে বলছি সেইগুলো অবশ্যই নেবেন। এর পরবর্তী স্টেজ আর একটু ক্রিটিক্যাল, যেখানে ডায়াস্টোলিক প্রেশারটা বেড়ে 100 হয়ে গেছে এবং সিস্টোলিক প্রেশারটা 160-এর উপরে, সেটা হাইপারটেনশন স্টেজ 1। এমন হবে না যে আপনার দুটোই একসঙ্গে হবে, যেমন যে আপনার হতে পারে ডায়াস্টোলিক প্রেশারটা 100-এর উপরে হয়ে গেছে কিন্তু সিস্টোলিক প্রেশার তখন 160-এর উপরে হয়নি, কিন্তু তখনও কিন্তু আপনি স্টেজ 2-তেই আছেন। সেমনিভাবে স্টেজ 1-এ আপনার হয়তো ডায়াস্টোলিক প্রেশারটা বেড়ে মানে 90 থেকে 99 হয়েছে কিন্তু সিস্টোলিক প্রেশারটা দেখা যাবে 140-এর নিচেও থাকতে পারে, অর্থাৎ যে কোনো একটা প্যারামিটারই যদি শিফট করে ওই বর্ডার লাইন ক্রস করে যায় তাহলে কিন্তু আপনি পরবর্তী স্টেজগুলোতে চলে যাচ্ছেন, স্টেজ 1 অথবা স্টেজ 2। এবং আমরা ব্লাড প্রেশার যখন বেড়ে ডায়াস্টোলিকটা 110-এর উপরে এবং সিস্টোলিকটা 180-র উপরে উঠে যাচ্ছে, আমরা তো কিন্তু একটা হাইপারটেনশন ক্রাইসিস তৈরি হচ্ছে, অর্থাৎ ইমার্জেন্সি কেয়ার নিডেড, ডাক্তারের কাছে ইমিডিয়েট পৌঁছে তার জন্য যা প্রিকশনারি মেজার নেওয়া দরকার আছে। সুতরাং এই প্রি হাইপারটেনশন, হাইপারটেনশন স্টেজ 1, হাইপারটেনশন স্টেজ 2, এই ক্যাটাগরিগুলোতে আপনি আমাদের নিউট্রিলাইটের সাপ্লিমেন্ট যদি ভালো করে নিতে পারেন আমি বলবো আমি অনেক উপকার পাব। যদি আপনি অলরেডি অসুস্থ শুরু করে দিয়ে থাকেন ওষুধ তো নেবেনই, হ্যাঁ, এবং যারা ওই প্রি হাইপারটেনশন স্টেজে আছেন বা স্টেজ 1-এ আছে তারা শুরুতে এই নিউট্রিলাইট সাপ্লিমেন্টগুলোতে ট্রাই করে 3-4 মাস দেখতে পারেন যে আপনার ব্লাড প্রেশার আর শিফট করছে কিনা বা যে জায়গাটা আছে সেই জায়গায় মেনটেন হচ্ছে কিনা বা কমে গেছে কিনা। তো সেইটা দেখে না যাক আপনি কী কী দিতে পারেন। নিউট্রিলাইট যে আপনাদের গার্লিক যে প্রোডাক্টটা আছে এইটা একটা দেবেন, একটা ট্যাবলেট দিনে খাওয়ার পর খেতে হবে। কোয়েনজাইম কিউ10 বলে যে ট্যাবলেটটা আছে এটাও একটা ট্যাবলেট যে কোনো সময় খাওয়া দাওয়ার পর খেতে হবে, সে ব্রেকফাস্ট হতে পারে, লাঞ্চ হতে পারে, ডিনার হতে পারে। সালমান ওমেগা 3 একটা সফট জিলেটিন ক্যাপসুল খাওয়ার পরে খেতে হবে। এই 3টে যদি আপনি একসঙ্গে খেতে পারেন সবচেয়ে ভালো উপকার পাবেন। এবার যদি আপনার যদি বলেন না এই মুহূর্তে অতগুলো কেনা সম্ভব হচ্ছে না, তাহলে ফার্স্ট চয়েস আমি যেটা বললাম, যার নামটা বললাম, নিউট্রিলাইট গার্লিক দিয়ে শুরু করবেন। তারপরে পরবর্তী মাসগুলোতে একটা করে অ্যাড করতে পারেন, কারণ গার্লিক একটা নিয়ে আমরা 2 মাস চলবেন, হ্যাঁ। কোএনজাইম কিউ10 পরের মাসে আপনি দিলেন, তারপরের মাসে ওমেগা 3 দিলেন, এই করবেন। একটা প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে খুব দ্রুত এই 3টে মেজর প্রোডাক্টের কভারেজে আপনি যদি চলে আসতে পারেন, একসঙ্গে আসতে পারলে ভালো, তাহলে উইথ টাইম কভারেজ চলে আসতে পারলে আপনার কিন্তু ব্লাড প্রেশার আপনি খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনি যদি অ্যাডিশন দিয়ে আরও কিছু নিউট্রিলাইট প্রোডাক্ট নেন তাহলে উপকার পেতে পারেন, যেমন নিউট্রিলাইট প্রোটিন পাউডার, ন্যাচারাল বি ট্যাবলেট একটা করে দিনে, সিএইচ ব্যালেন্স, কনসেন্ট্রেটেড ফুডস অ্যান্ড ভেজিটেবল ট্যাবলেট একটা করে খেলে খুবই ভালো। এখানে অপশনাল, আপনি খেলে ভালো। কেন ব্লাড প্রেশার নানা কারণে হয়ে থাকে আর কি, সেইগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে বাকি যে প্রোডাক্টগুলো বললাম সেগুলো খেয়েও আপনি অনেক উপকার পেয়ে যেতে পারেন। এই গার্লিকটা সম্বন্ধে জেনে নিন গার্লিক কীভাবে আপনার কাজ করে। গার্লিক রক্তচাপ কমায়, উচ্চ রক্তচাপের ফলে হার্টের ওপর ধকল পড়ে। আপনি যদি রক্তচাপ আনকন্ট্রোল থেকে যায় আপনার হার্টের ওপর ধকল পড়বে এবং নানা রকমের হার্টের ড্যামেজ স্লোলি ঘটাতে শুরু করবে, কিডনির ড্যামেজ ঘটাতে শুরু করবে। হ্যাঁ, এবং এই গার্লিক হার্টের যত্নায় ভালো যে লিপিড মানে যে কোলেস্ট্রলটা আছে এইচডিএল যেটা বলি হাই ডেন্সিটি লিপিড প্রোটিন, সেটা লেভেল বাড়ায়, হোমোসিস্টিনের লেভেল কমায়। এই হোমোসিস্টিন লেভেল রক্তে বেড়ে গেলে রক্ত ঘন হয়ে যায় এবং রক্তনালীর অনেক রকম ড্যামেজ হয়। গার্লিক আমরা জানি কোলেস্ট্রল লোয়ারিং এফেক্টও আছে। কোয়েনজাইম কিউটেন আর একটা অসাধারণ প্রোডাক্ট, বিভিন্ন গবেষণায় দেখা গেছে কোয়েনজাইম কিউটেন রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই উপকারী। এটি রক্তচাপ এটা রক্তচাপ কমে হার্টের ওপর ধকল কমায় এবং হার্টের পাম্পিং করার ক্যাপাসিটি বাড়ায়। কেন এটা প্রতিটা হার্টের যে সেল আছে এবং অন্যান্য সেলেতে এরা এনার্জি সাপ্লাই করে পাম্পিং করার ক্যাপাসিটি বজায় রাখতেও সহায়তা করে। সালমন ওমেগা 3 এটা রক্তনালী যার মধ্যে রক্ত প্রবাহিত হয় তার ফ্লেক্সিবিলিটি বাড়ায়, অর্থাৎ রিজিডিটি কমায়, তার ফলে রক্ত খুব স্মুথলি ফ্লো করে যেতে পারে, অর্থাৎ রক্তকে জমাট বাঁধতেও দেয় না রক্তটার মধ্যে, তারপরে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দেয়। এই তিনটে মেজর প্রোডাক্টের কথা আমি বললাম, তার উপকারগুলো আপনাকে বললাম। এছাড়া আপনি প্রোটিন পাউডার যেটা আমি অ্যাডিশনে আপনাকে খেতে বললাম, এটাও রক্তচাপে আপনাকে পরোক্ষভাবে অনেক সময় হেল্প করে। এখানে কিন্তু রক্তচাপে আগেই বলেছি অনেক কারণে বাড়তে পারে, রক্তচাপ মানে যেমন এই রক্তচাপের জন্য সেই জন্য রক্ত এই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ক্যাটাগরির মেডিসিন অ্যালোপ্যাথি মেডিসিনও রয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম বলে একটা জিনিস আছে, সেখানে আমাদের কিডনিতে থাকে, যেটা নানা একটা এনজাইম নানা ধরনের ফাংশনের সাথে যুক্ত আছে এবং এটাও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে দারুণভাবে হেল্প করে। তো এইটা দেখা যাচ্ছে যেহেতু একটা এনজাইম, এই এনজাইম যদি যথাযথভাবে এবং যথেষ্ট পরিমাণে না হয় তাহলে এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা তার পূর্ণ ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে না। তো আমাদের এই অ্যামাইনো অ্যাসিডটা এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের যে এনজাইমটা সে তৈরি করতে গেলে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড লাগবে, যা আমাদের প্রোটিন পাউডারের মধ্যে সে পেয়ে যাবে। সেই জন্য বহু ক্ষেত্রে দেখা গেছে যে যার ব্লাড প্রেশার আছে প্রোটিন পাউডার খেয়েই তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসছে। আগেই বলেছি একটা ঘটনাতে ব্লাড প্রেশার হয় না, সবার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে নাও পারে, কেন তার হয়তো রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের প্রবলেমে অন্য কোনো কারণে তার ব্লাড প্রেশারটা বেড়েছে। ন্যাচারাল বি এটা অসাধারণ একটা ভিটামিন, এটা একটা কোনজাইম হিসেবে কাজ করে শরীরের বিভিন্ন কোষে, এটাও হোমোসিস্টিন লেভেল কমিয়ে রক্তকে পাতলা রাখতে হেল্প করে বলে রক্তচাপ কমায় এবং স্ট্রোক আটকাতেও হেল্প করে। সেজ বারেন যেটা কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে, কোলেস্ট্রলকে আমাদের রক্ত নালিকার মধ্যে যে কোলেস্ট্রল জমা হয়ে যায় সেই কোলেস্ট্রলকে ও ধীরে ধীরে পরিষ্কার করে রক্ত চলাচলে বাধা কাটায়, যার ফলে কিন্তু ব্লাড প্রেশার ক্রমশ রেগুলার হতে পারে। কনসেন্ট্রেটেড ফুডস অ্যান্ড ভেজিটেবল অসাধারণ প্রোডাক্ট, এর মধ্যে কোয়ারসিটিন আছে, ইসিজিসি বলে একটা কম্পাউন্ড আছে যেটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে এবং কার্ডিওভাস্কুলার হেলথের জন্য উপকারী। অর্থাৎ যেই রেকমেন্ডগুলো আমি বললাম তার মধ্যে প্রথম তিনটে নিউট্রিলাইট, গার্লিক, কোয়েনজাইম কিউটেন, সালমান ওমেগা 3 একসঙ্গে খেলে খুব ভালো উপকার পাবেন। যদি না পারেন ধাপে ধাপে একটা একটা করে বাড়ান, ফার্স্ট চয়েস গার্লিক, সেকেন্ড চয়েস কোয়েনজাইম কিউটেন, তারপর সালমান ওমেগা 3। এইবার যদি খান আপনি বহু লোককে এই যারা এই ব্লাড প্রেশারে আক্রান্ত তাদের সঠিকভাবে রেকমেন্ডেশন করুন, দেখবেন যে বহু লোক আপনার এই রেকমেন্ডেশনের ফলে ভালো রেকমেন্ডেশনের ফলে উপকৃত হবে, এটা আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি।